টুপিটা মাথায় দেওয়ার জন্য তো প্যান্ডেলটা করা হয়েছে, প্যান্ডেলের নিচে বসার জন্য। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا چلو چلو مجاہد چلو جہاد میدان چلو شہید عیدگاہ چلو অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোল হয় মিনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার দিগান্তে আজ শোন শোন ওই মুসলমানের কান্না রোগে সোগে অনাহারে দু মুঠ ভালো নাই এতটুকু ওষুধ পাই না পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরাজন কেউ নাই ওই সব মানুষের মুক্তির জন্য ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি আগত ওলামায়ে ইকরাম আরো দূরদূরান্ত থেকে অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদে ইসলাম কৃপাসিত আমার শ্রোতা মণ্ডলী ভাইজান ও বাবাজানেরা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও বলে না প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এই পবিত্র দিনী মজলিসে উপস্থিত হয়ে
আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে আমাদের ধর্মের গুরু দু জাহানের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের আমার বড় দুঃখ লাগে যে আজকে আপনারা কত বড় আশা করে এসেছেন যে মনিরুদ্দিন ভাইয়ের মুখ থেকে কিছুদিনের কথা শুনব কিন্তু আমার কথাগুলি স্পষ্ট হচ্ছে না আপনারা যেভাবে আমার ওয়াজ শুনেছেন সেভাবে আমার আওয়াজ হচ্ছে না আপনারা কতটা দুঃখ পাচ্ছেন জানি না আমার কলিজা ফেটে যাচ্ছে যে আমি ছিলাম কি আর হলাম কি আর হব কি খবরদার নিজেকে মহান মনে করিয়েন না আপনাকে এক ঝাপটাই আপনার গোষ্ঠী মেরে দেবে আমি ছিলাম পশ্চিমবঙ্গের এক নম্বর ভাইরাল বক্তা আপনাদের এই কুচবিহারের লোক আমাকে ৩০,০০০ টাকা পর্যন্ত দিয়ে নিয়ে এসেছে গুয়াহাটিতে ছিলাম বলছে যে আপনি বিমানে আসেন আপনাকে বিমানের ভাড়া দেওয়া হবে বিমানে ভাড়া দেওয়া হবে আসেন কিন্তু দেখেন একদিনকার অসুখে আজকে আমি আর কথা বলতে পারছি না যাই হোক এই যে আমার বাম দিকে বসে আছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত আমার ফজলে ভাই ওনার মহব্বতে ওনার টানে ওনার ভালোবাসায় আপনাদের আগমনে হঠাৎ করে আপনাদের জলসাতে আমার আগমন এই ফজলে করিম ভাই এর সাথে আমার বিগত কয়েক বছরের সুপরিচয় আমি বললাম ভাই আমি তো বক্তব্য দিতে পারবো না আর আমি তো ব্রেন স্ট্রোক হয়েছিল আমি তো মরে যাওয়ার কথা কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে এটা একটা আল্লাহ তার কারিশমা দেখার জন্য ডাক্তারেরা বলে যে যে যাদের ব্রেন স্ট্রোক হয় সেই লোকেরা বাঁচে না মরে যায় তো ব্রেন স্ট্রোক মানে রক্ত মাথায় উঠে যাওয়া তো যাদের রক্ত গরম হয়ে রক্ত মাথায় উঠে যায় ওই পেশেন্ট ওই রুগী ওই অসুস্থ বাঁচে না ওই পেশেন্টটা মারা যায় কিন্তু আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন মানুষকে দেখার জন্য দেখে আমি সুবহানাল্লাহ তাআলা আমি কি মহান যে তোরা বলিস যে ব্রেন স্ট্রোক হওয়া রুগী মরে যায় কিন্তু তারপরও আমি এতটুকু জান এতটুকু মানুষকে আমি ব্রেন স্ট্রোক করার পরও আমি বাঁচিয়ে রেখেছি আমি হায়াতের মালিক মৌতের মালিক ওয়ালা কুল্লি শাইইন কাদির আমি সর্বশক্তিমান তো ভাইজান একটা লাল চা কথাটা আর ধরলে
তো আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমি এই কয়েকদিন আগে ছিলাম গত 27 তারিখে এই আপনার কি জায়গা এই ভাই গিদেরি চামটা গত 27 তারিখে আমি বললাম ভাই আমি কথা বলতে পারি না আমার এক সাইড নষ্ট হয়ে গেছে একটা হাত একটা পা এবং আমার আওয়াজ আমার কথা ঠিকঠাক হয় না বলছে ভাই আপনাকে ওয়াজ করতে হবে না আপনার ওয়াজ অনেক শুনেছি বর্তমান মোবাইলে শুনছি আপনি শুধু আসবেন যা দু একটা ভাষা কাটা কাটা ভাষায় বলতে পারবেন বলবেন না হলে আমরাকে একটু শেষ মোনাজাত দিবেন কেন আপনি এক জায়গায় এসেছিলেন আমাদের কুচবিহারে দক্ষিণ গিদারি চামটা মরিচা এলাকায় বিশাল বৃষ্টি আপনি স্টেজে গেলেন আসলাম হাবিব আর আপনি ছিলেন আপনার স্টেজে যাওয়ার পরে বৃষ্টি বন্ধ আপনি যতক্ষণ স্টেজে ছিলেন ততক্ষণ পর্যন্ত একটা ফোঁটা বৃষ্টি পড়েনি আপনি বক্তব্য দিয়ে নামলেন বৃষ্টি আরম্ভ আপনার দোয়া কবুল হয় সেহেতু আপনাকে শেষ মোনাজাতটা করতে হবে আপনি আসেন তো ভাইজান আমার এই বাম হাতটা এবং বাম পাটা আমি আগে চলাফেরা করতে পারতাম এখন আর চলাফেরা করতে পারি না দেখেন আল্লাহর কারিশমা আল্লাহ মানুষকে চাইলে করতে পারে নাকি এক মিনিটের মধ্যে আপনার হৃষ্ট পুষ্ট সুস্থ শরীরটাকে নষ্ট করে দিতে পারে তার নাম কি তিনি কে একটু আঙ্গুল উঠাই বলেন তিনি কে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলা দুটো রোগ ছিল আমার এই আপনাদের এলাকাতে ইংরেজের মতন ইংরেজদের মতন সাদা সাদা দুজন লোক ছিল ওনারা দু ভাই আপনাদের এই এলাকাতে আল্লাহু আকবার বললে ওরা একদম কাঁপাই দিত নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বললে ওরা কাঁপিয়ে দিত ওরা দু ভাই একই রকম ইংরেজদের মতন একদম দেখতে চুল দাড়ি হাত পা একদম ফ্রেশ সাদা তো ভাইজান আমি একটা আয়াত পাঠ করেছি আয়াত থেকে সামনে রেখে বক্তব্য রাখবো পাংখাটা বন্ধ করে দিল ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে যেন তো আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমরা মুসলমান ভাই আমার দিকে একটু লক্ষ্য করেন প্রশ্নমূলক কথা চলে এসেছে আমরা মুসলমান মুসলমান তা আমরা যে মুসলমান তার প্রমাণটা কি ভাই
একজন দাঁড়িয়ে বলবেন আমি তাকে চা খাওয়ার জন্য 500 টাকা দিব আমার পকেটে নাই আমি ফজলে ভাইয়ের কাছ থেকে 500 টাকা নিয়ে আমি দিয়ে দিব আমরা যে মুসলমান তার প্রমাণটা কি একজন দাঁড়িয়ে বলবেন আ ভাই মেজাজ খারাপ করবেন না কথা শুনতে গেলে কথা বুঝতে হয় আর বুঝতে না পারলে উঠে বাড়ি গিয়ে ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়া উত্তম কথা শুনতে গেলে কথা বুঝতে হয় আর বুঝতে না পারলে বাড়িতে ঘুমিয়ে যাওয়া বাড়িতে যে ঘুমিয়ে যাওয়া অতি উত্তম আপনি কথা শুনলেন কথা বুঝতে পারলেন না কি লাভ তবে আপনি বাড়ি চলে যান বাড়িতে যে বিবিকে নিয়ে ঘুমান বিবির সুন্নাতের হক আদায় করুন আল্লাহ আপনাকে আল্লাহ আপনার উপর খুশি হবে সন্তুষ্ট হবে কি ফজলে ভাই কথা শুনলাম কথা বুঝলাম না খালি শুনলাম আর হ করলাম তো কোনো লাভ নাই তো আমরা মুসলমান তার প্রমাণটা কি বলেন একজন বলেন 500 টাকা দেব অনেকেই অনেকজন বলাবলি করছেন কে বলছেন ঈমান আরে ঈমানের মানে তো বিশ্বাস আপনি আমাকে বিশ্বাস করছেন যে মনিরুদ্দিন ভাই যে কথাগুলি বলছে সেগুলো সত্যি বলছে আমার কথাগুলিকে বিশ্বাস করলেন আল্লাহ একজন ওপরে আছে উনি আমাদের দেখছেন আমরা নাই অন্যায় করছি সমস্ত দেখছেন এটা হলো বিশ্বাস এর নাম হলো ঈমান আর আমি বলেছি যে আমরা মুসলমান তার প্রমাণটা কি তার আইডেন্টিটা কি আপনাদের এদিকে বাংলাদেশ বর্ডার আছে না আচ্ছা তো আপনি যদি বর্ডারে যান তো বিএসএফ আপনাকে খপ করে ধরবে বিএসএফ খপ করে ধরার পরে বলে এই কাহাঁ যা রহা হ্যায় বলে এই তো ইদাদি ঘুম রহা হ্যায় ঘর কাহাঁ তো আমারা ঘর ইন্ডিয়া হ্যায় ইন্ডিয়া ভারত আচ্ছা কই চা ভাই তো তোমার বাড়ি যে ভারত তার প্রমাণটা কি তোমার বাড়ি যে ভারত তার প্রমাণটা কি আমি চট করে আমার পকেট থেকে আমার পাসপোর্টটা বার করলাম পাসপোর্টে ইন্ডিয়ান সিল মারা আছে অশোক মূর্তির ছবি আছে গান্ধীজির চশমা আছে ভারতীয় প্রধানমন্ত্রীর সিগনেচার আছে তবে হ্যাঁ আমি ভারতীয় আমি মুসলমান আমি মুসলমান বাস আমি ইন্ডিয়ান প্রমাণ হয়ে গেল আমার কাছে আধার কার্ড আছে আমার কাছে ভোটার কার্ড আছে আমি ইন্ডিয়ান আমি যে মুসলমান তার প্রমাণটা কি